হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে তো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, তো আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে এখন হাঁটছি আর ময়নাগর বাজারের কাছে যাব। ওখানে একটা বাস আসবে, ওখানে বাসে করে আমরা সব বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো, ভিডিওটা সাথে থাকো। ফ্রেন্ডস, এই যে বাসে বসে পড়েছি, অনেকক্ষণ হেঁটে এসেছি, বাসটা একবার দেখে নাও। অনেকদিন পরে বাসে ট্যুর করছি, ভালো লাগছে। তো কোথায় যাব আমরা? যাবো বাবা লোকনাথ বাবার ধাম, কচুয়া। কখনো যাইনি, ফার্স্ট টাইম। ভাবলাম তোমাদেরও জায়গাটা দেখিয়ে আনি, আমার সাথে সাথে তোমরাও দেখে নেবে। তোমাদের দাদা ভিডিও করছে আর সায়ন কানে এই যে হেডফোন গুঁজে আর গান শুনছে। রাস্তাটা একবার দেখে নাও, দিদিভাই একটু কথা বললেন, ভালো লাগছে। অনেকেই জিজ্ঞেস করছে তোমরা ব্লগ করো, আমি বললাম হ্যাঁ নতুন স্টার্ট করেছি। আসছে, হ্যালো ফ্রেন্ড, দেখুন এই যে কত আম দেখো সবাই। দাদারা আম এখন রেডি করছে। ফ্রেন্ডস চলো, সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার পুরো টিম, পুরো পাড়া থেকে সবাই এসেছে। তো পাড়ার সবাই এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, ময়নাগর থেকে অনেকে এসছে। একটু এবার গিয়ে রেস্ট নেওয়া হবে রুমটায়। এই যে রেস্ট ফ্রেস্ট নিয়ে চলে এলাম, দেখতেই পাচ্ছ কচুয়া ধাম। কিন্তু দর্শন হলো না, এই বন্ধ, সবাই অন্ধকারে বসে আছে। ভেতরে ভিডিও করতেও দেবে না, এলাও নেই। এই যে লাইন দিতে হবে, এত লাইন, লাইনের কোনো শেষ দেখতে পাচ্ছি না, হেঁটেই যাচ্ছি। ফাইনালি লাইন শেষ হয়েছে, দাঁড়িয়ে আছি এখানে। এক মাসি মাসি সেই যে মাথায় তিলক কেটে গেছে, দাদা আবার নাকি 21 টাকা দিল। লাইন আর শেষ হচ্ছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। গলা শুকিয়ে গেছে, এখন তো জল পাওয়া যাচ্ছে না, আইসক্রিম পেয়েছি, খাওয়া হবে। ঠিক আছে, আমাকে বলতে হবে না, আমরা জানি, সাইডে অবশ্যই করে দেবো গাড়ি। আমরা
সবাইরই লোভনীয় জিনিস আম, অসংখ্য হয়ে আছে, অসংখ্য আম পাড়ারও কোনো দরকার নেই, এখানে ফাইন নেবে বাইরেটা দেখে নাও মন্দিরের পেছন এইটা হচ্ছিল দুধ পুকুর। এই দুধ পুকুর থেকে ঘটিতে করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে হয়। একটু মাথায় জল ছড়া দিয়ে দিলাম। এই যে দাদা হাত দিল, একটু দুজনে মিলে ঢাললাম। এখানে ধূপ মোমবাতি দিয়ে দিচ্ছি। বাবার দর্শন যেখানে করা হয় ওখানে কিছু দেওয়া যাবে না, ধূপ মোমবাতি আলাদা জায়গায়, গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জল ঢালবে ওটাও আলাদা। আলাদা আলাদা সব মন্দির যেখানে দর্শন হবে ওখানটা তো ভিডিওই করতে পারলাম না, দর্শন করতে পেরেছি লাইন দিয়ে দিয়ে যদিও। এই যে আবার একজন লাইন দিতে হলো, কুপন সিস্টেম আছে, খাবার খাওয়ানো হবে এখানে। আর ভালো লাগছে না খালি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন বসতে পেরেছি। সিস্টেমটা একবার দেখো, একটু একজন অম্বিটে এক অম্বির ঠিকই আছে, সব জায়গায় লেখা আছে জন্মস্থান। এটা হল জন্মস্থান লেখা আছে, বেনি মাধবের বাড়ি। তালা দেয়া, কিছু ভেতরে কিছু দেখতে পেলাম না। এই যে এক স্যার এঁকেছেন, ইনি দেখো খুব সুন্দর এঁকেছে, ড্রয়িং করেছে খুব সুন্দর। উনি ড্রয়িং করছিলেন, আমরা গিয়েছি ওই মুহূর্তে। এখানে গ্রাম্য পরিবেশ তো বেশ ভালো লাগছে। এই যে ভালো আছে, মানে একটু যা দেখতে এলাকাটা চাষবাস চারিদিকে। চলে এলাম কালী মন্দির। এখানে 12টা শিব ঠাকুর আছে, 12টা মন্দির করা, 12টা শিবলিঙ্গ আছে ভেতরে। এদিকে 6টা, ওদিকে 6টা। আর নতুনই রং করা হয়েছে, ওনারা বলছিলেন যে কিছুদিন আগে আর কি রং হয়েছে নতুন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানে শেষ করছি, part 1। আর part 2 অন্য পর্ব হবে, ওটা চাকলায় যাব বাবা লোকনাথ বাবা ধামে, তো দেখতেই পারবে, ওটা সেকেন্ড পর্ব হবে। তো এটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।